দেখতে পারলাম যেখানে খোলস থেকে বেরিয়ে এসে আমাদের কিয়া তার আসল রূপ বার করে ফোনা তুলে ঘুরে বেড়াচ্ছিল সারা বাড়ি ধরে মানে আনন্দ নিকেতন ধরেই কিয়ার কি আর দেখতে পাচ্ছিলাম তো এরই মাঝে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছিলাম অঙ্কিতা এসে এই মুহূর্তে সাপোর্ট করছে আমাদের শ্রীময়ীকে জুন আনটি প্রেগনেন্ট কিন্তু তাকে বাড়ি ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না সে ওই বাড়িতেই থাকছে বাচ্চা হওয়া অবধি সুতরাং সামনেই তার সাধারণ অনুষ্ঠান সেখানেও বেশ কিছু কেরামতি কেয়ারি আমরা দেখতে পাবো ছাড়াও যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের দিঠির জীবনে যিনি এসছেন তিনি দিঠির সাথে সমানে অশান্তি করছে আর তিনি দিঠিকে জানিয়েছেন যে রোহিত সেন সামনে বিয়ে করছে তো এই সমস্ত কিছু নিয়ে ক্যাচাকিছি বেঁধে যাচ্ছে রোহিত সেন শ্রীময়ী প্রেমের প্রস্তাব দিয়েছে এক প্রকার অভিমান হয়েছে যে শ্রীময়ী এত করছি আমি শ্রীময়ীর জন্য তবুও শ্রীময়ী আমার ভালোবাসায় সাড়া দিচ্ছে না এদিকে শ্রীময়ী কিছুতেই পাত্তা দিচ্ছে না শ্রীময়ীর জীবনে অনিন্দই যে সব সময় থাকবে সেটাই শ্রীময়ী বুঝিয়ে দিচ্ছে তো এই সমস্ত কিছু নিয়ে সিরিয়াল চলছে আর তারই মধ্যে রয়েছে চিরকুট এন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ছোট্ট আপডেট সেটা হচ্ছে দু হাজার কুড়ি সাল গেছে বাঁচা গেছে দু হাজার একুশ সাল চলে এসেছে তাই এই দু হাজার একুশ সালে চিরকুটেন ফ্রেন্ডের তরফ থেকে থাকছে সকলের জন্য একটা নতুন উপহার আর সেই নতুন উপহার সিরিয়ালের অ্যাডভান্স আপডেট ছাড়া কিছুই হতে পারে না তাই প্রত্যেকটা সিরিয়ালের অ্যাডভান্স আপডেট নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি আর সেই সমস্ত অ্যাডভান্স আপডেট যদি সবার ফার্স্টে পেতে হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো তো যাই হোক আপাতত আমরা সেব সিরিয়ালও এই অবধি দেখে ফেলেছি তো খুব তাড়াতাড়ি আসছে জুন আনটির স্বাদ আমি জানি না জুন আনটির সত্যি সত্যি স্বাদ হবে কি না মানে হবে বলতে স্বাদের অনুষ্ঠান হবে মানে বাচ্চাটা হবে কি না তো এরই মধ্যে আবার রোহিত সেনের বিয়ে লেগে গেছে যেটা শুনে মিঠু একেবারে ভেঙে পড়েছে এদিকে ডিঙ্কাও ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না দ্বিতীয় মেনে নিতে পারছে না কিন্তু আমাদের শ্রীময়ী মনমরা হয়ে রয়েছে একদিকে তার ভালোবাসার মানুষ হচ্ছে আমাদের রোহিত সেন সেই ভালোবাসার মানুষকে একদিন ছেড়ে এসে হাত ধরেছিল অনিন্দ বাবুর কিন্তু সেই অনিন্দ বাবুই আজকে অন্য কারোর হাত ধরেছে শ্রীময়ীর হাত ছেড়ে তো যাই হোক এর মধ্যে শ্রীময়ীর উপরে যা ধাক্কা আসছে যে হঠাৎ করে সেই মানে মানুষটা যেই মানুষটার হাত ধরেছে জুনের সে আবার নাকি প্রেগনেন্ট তো তারই মধ্যে আবার রোহিত সেন বিয়ে করছে মানে সব দিকের চাপ একেবারে পড়ে গেছে শ্রীময়ীর উপরে তো বলা যাচ্ছে না গল্পে খুব তাড়াতাড়ি একটা শানাইয়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আর সেই সানাইটা না হোক এরকম হয়ে যায় যে শ্রীময়ী আর রোহিত সেনের বিয়ে হচ্ছে আর যদি সেটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করে জানাবে তবে তারই পাশাপাশি আমি এটুকু বলে রাখতে চাই যে দেখো এটা হবে কি আমি জানি না তবে আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা রোহিত সেন আর শ্রীময়ীর বিয়ে দেখতে চলেছি আর সেই বিয়েতে হয়তো সাক্ষী থাকবে সকলে কিন্তু এই সবটা যদি জানতে হয় দেখতে হয় যে আদৌ এরকমটাই ঘটতে চলেছে নাকি রোহিত সেন ইচ্ছাকৃত একটা মিথ্যে কথা রুটি দিয়েছে যে সে বিয়ে করছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সিমুই স্টার জলসা ও স্টার জলসা এস তে ঠিক সন্ধ্যে সাতটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ সিমুই সিরিয়ালের অ্যাডভান্স আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো